আসসালামু আলাইকুম সবাইকে, সঞ্জিদা ব্লগ অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি বা পিঠা রেসিপি শেয়ার করব। তো এটা বানানো খুবই সোজা এবং কম সময়ে বানানো যায়, অতিথি আপ্যায়নে এটা বেশ উপকারী। তো চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি লবণ আর দিয়ে দিব তেল, দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এভাবে হাতের সাহায্যে চাপ দিলে দলা হয়ে আসবে। এরকম অবস্থায় বুঝতে হবে যে এটা ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। একবারে পানি দিলে ডোটা নরম বা শক্ত হতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। তো হয়ে গেছে পারফেক্ট একটা ডো বানানো। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তাতে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব একটা শিরা তৈরি করার জন্য। তারপর এর মধ্যে দিয়ে দিব সাদা এলাচ আর দারচিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি আর ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, 10 মিনিট পর নরম হয়ে গেছে আরও। তো এটাকে আমি যে কয়টা মানে আমি হচ্ছে 4-5টা পিস করে নেব। তো 5টা পিস করে নিয়েছি। এখন আমি 1-1টা করে অংশ নিয়ে রুটি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এরকম বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা হতে হবে পাতলা। তারপর চাকুর সাহায্যে এরকম মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আর একটা করে অংশের মধ্যে আমি 3টা করে পিস করে নেব কেটে। তো এটা বলার কিছু নাই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখন আমি 1টা করে অংশ এভাবে ফোল্ড করে নেব, আমরা যেভাবে রোল মুড়িয়ে নিই ঠিক সেইভাবে। আর যে মাথার অংশটা থাকবে এটাকে এভাবে হাতে চাপ দিলেই আটকে যাবে সুন্দর করে। আর যদি না আটকে তাহলে আপনারা একটু পানি ব্যবহার করবেন, তাহলে এটা আটকে যাবে। তো আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে হাতে সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে একটু আটকে দিতে হবে। তো এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। তো বানিয়ে নিয়েছি, এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব। তো তেলে ভাজার পর আপনারা এভাবেও খেতে পারেন, আর আমি এটা চিনি শিরায় ডুবাবো। তো এরকমও খাওয়া যাবে এটা। তো শিরায় ডুবানোর পর একটু নেড়ে চেড়ে নেব যাতে সবগুলো নাস্তায় চিনির শিরা পৌঁছাতে পারে। আর আমি 4 থেকে 5 মিনিট পর নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের রেসিপি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। তো চিনির শিরায় ডুবানোর পর এটা বেশ জুসি হয়ে গেছে, খেতে বেশ ভালো লাগে নরম। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।